কমলপুর মহকুমার প্রত্যন্ত জামথুম চিনিসিং পাড়া জিবি স্কুলের অবস্থান। পাড়ায় সিংহভাগ দরিদ্র পরিবারের বসবাস। এখানে অর্থনৈতিক কারণে দরিদ্র পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছে না অভিভাবকরা। ১৯৫৯ সালে স্থাপিত হয়েছিল স্কুলটি। বর্তমানে জিবি স্কুলটি জরাজীর্ণ অবস্থার মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মহকুমার বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে এসএমসি কমিটির কোনো নজর নেই স্কুল উন্নয়নের জন্য। গত পাঁচ বছর ধরে এই বেহাল দশায় আছে স্কুলটি। বেহাল দশা নিরসনে কোনো উদ্যোগ নেই। পুরাতন জিবি স্কুল হলেও বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র ১০ জন, শিক্ষক ২ জন। ওনারা এই বিদ্যালয়ের উন্নয়ন চান। এর মধ্যে একজন অমিয় হালাম নামী শিক্ষক ৬ মাস পর অবসরে যাবেন। জিবি স্কুল বাড়ির অবস্থা খুবই খারাপ। স্কুল ঘরের দেওয়ালে ফাটল রয়েছে, সিলিং ঝরে পড়ছে। ঘরের দরজা জানালাগুলো বন্ধ করা হলেও ফাঁকা থাকে। অন্যদিকে স্কুলে ছাত্রছাত্রী মাত্র ১০ জন। এর মধ্যে প্রথম শ্রেণীতে ১ জন, দ্বিতীয় শ্রেণীতে ৩ জন, তৃতীয় শ্রেণীতে ৩ জন, চতুর্থ শ্রেণীতে ১ জন ও পঞ্চম শ্রেণীতে ১ জন। এক কক্ষে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চলে। অনেকদিন আগে স্কুলে ফ্যান লাগানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ নেই। বিদ্যুৎ লাইন বহু দূরে, বিদ্যুৎ খুঁটির প্রয়োজন ৫টি। বিদ্যুৎ নিগমের কোনো উদ্যোগ নেই খুঁটি বসিয়ে তার টানিয়ে বিদ্যুৎ সংযোগ করার। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণরায় দেববর্মা কি বলছেন শুনে নেওয়া যাক। আইএসআরের ফ্যান লাগানো অর্ডারটা দিয়েছিল, তো তারপরে এটা ফ্যান লাগিয়ে দিয়ে গেছে। তো ইলেকট্রিক কানেকশনের ব্যাপারে এসডিএম এর কাছে আমার মনে হয় স্যারে এটা ডিসপ্যাচ করা আছে ইলেকট্রিক দেওয়ার জন্য। তো আমাকে বারবার প্রশ্ন করছে অনেক সময় যে আপনার স্কুল থেকে ইলেকট্রিক কতটুকু দূর। আমি বলছিলাম স্যার আমার স্কুলে ইলেকট্রিক পুষতে হলে প্রায় ৫টার মতো খুঁটি লাগবো। তো এই কথা জানার পরে এসডিএম বলো আচ্ছা ঠিক আছে আমরা এটা করবো কালেকশনটা। তো একটু আমরা অন্যদিকে সাইডে একটু কাজ করতেছি, এদিকে কাজটা শেষ করলে ইলেকট্রিক কানেকশন। স্কুলের শৌচালয়ের অবস্থা খুবই করুণ, কোনো দরজা নেই। সন্ধ্যার পর দুষ্কৃতিকারীদের আস্থানে পরিণত হয়। প্রায় সময় মিড ডে মিল বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের ভাগের চাল ডাল ডিম সহ অন্যান্য সব কিছু তাদের দিয়ে দেওয়া হয়। এর ফলে এই বিষয়ে কোনো অভিযোগ নেই। এই বিষয়ে কমলপুর বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়ে বিদ্যালয় পরিদর্শকের কাছে জানতে গেলে ওনাকে অফিসে পাওয়া যায়নি বলে খবর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।